দেখো আগের দিন আমাদের অষ্টম শ্রেণীর বোঝাপড়া কবিতা পড়া শুরু করেছিলাম সেখানে আমাদের গোটা কবিতাটা পড়া একদিনে সম্ভব হয়নি আমাদের পড়া হয়েছিল দেখো বোঝাপড়া কবিতার দ্বিতীয় পাতা দু নম্বর পাতায় দেখো না পারো তো বিনা বাক্যে টুক করিয়া ডুবে যেও এই পর্যন্ত আলোচনা হয়েছিল আজকে আমরা তারপর থেকে যাই এটা কিছু অপূর্ব নয় ঘটনা সামান্য খুবই শঙ্কা জেতাই করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি এটা কিছু অপূর্ব নয় ঘটনা সামান্য খুবই কবি রবীন্দ্রনাথ মনে করেছেন যে আমাদের জীবনে যাই কিছু ভালো মন্দ দুঃখ আনন্দ ঘটনা ঘটুক না কেন সমস্ত ঘটনাগুলোকে আমাদের সামান্য বলে গ্রহণ করতে হবে অর্থাৎ যে কোনো কঠিন অবস্থাতেই আমরা আসি না কেন সেগুলোকে আমাদের অসম্ভব বলে মনে করলে বোধ হয় জীবনে চলার পথ আরও কঠিন হয়ে পড়বে সেই কারণে কবি এত ভালো কবিতাটাকে এত সহজ সরল ভাষায় আমাদের কাজে তুলে ধরেছেন যে এটা কিছু অপূর্ব নয় খুব ঘটনাটা সামান্য বলেই তার কাছে মনে হয়েছে এবং সেই কবির চিন্তাধারাকে আমরাও যদি মেনে নিতে পারি তাহলে আমাদেরও খেয়াল রাখতে হবে যে এই সমস্ত ঘটনা জীবনের ভালো মন্দ খারাপ দুঃখ আনন্দ সব কিছুই আমাদের জীবনে অসম্ভব না বলে সেটাকে সামান্য বা তুচ্ছ বলে ভেবে নিলেই তাহলেই বোধ জীবনে চলার পথটা অত কষ্টকর না হয়ে আমাদের জীবনে চলার পথটা অনেকটাই বোধহয় স্বাভাবিক হবে শঙ্কা যে করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি শঙ্কা অর্থাৎ ভয় যেখানে মনে হচ্ছে কোনো ভয় নেই সেইখানে হয় জাহাজ ডুবি তাহলে যেমনভাবে জাহাজ সমুদ্রপথে এগিয়ে চলে চলতে চলতে মনে হচ্ছে যে না এখানে কোনো শঙ্কা বা ভয় নেই তবু কিন্তু হঠাৎ করেই কখন যে নিচে থাকা সেই চোখে দেখা যায় না সমুদ্রের নিচে থাকা ডুবো পাহাড়ে জাহাজ ধাক্কা লাগে এবং সেই ধাক্কা লেগে যেন জাহাজ টুকরো টুকরো হয়ে যায় তা যেন আমাদের সাধারণ মানুষ আমরা ভাবতেই পারি না যে যেখানে সামান্যতম ভয়ও ছিল না সেখানেও কিন্তু এত বড় একটা বিপদ ঘটে গেল ঠিক আমাদের মানুষের জীবনের ক্ষেত্রেও আমরা সে কথা বলবো যে যেখানে আমাদের জীবনে কোনো ভয় নাই বলে মনে হয়েছিল সেখানেও কিন্তু দেখা গেল বিরাট বড় কিছু বিপদ ঘটে যেতে পারে অর্থাৎ যেখানে আমরা ভাবি যে না আর বোধহয় আমাদের জীবনে চলার পথে কোনো কষ্ট নেই জীবনের পথ খুব স্বাভাবিক হয়ে পড়েছে সেই স্বাভাবিক জীবনের পথটাও কখন যে আবার বিপদের মুখোমুখি দাঁড়াবে সেটা আমরা সাধারণ মানুষ কেউ বোধহয় ধারণা করে উঠতে পারি না যেমনভাবে ডুবো পাহাড়ে ধাক্কা লেগে জাহাজ ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে পারে ঠিক সেরকম মানুষ যেখানে চিন্তাও করতে পারে না যে তার জীবনে কোনো বিপদ হতে পারে খুব জীবনের সুখের জীবনটা সেটাও যে কখন ভেঙে টুকরো টুকরো হয়ে যায় অর্থাৎ তার জীবনে সুখ ছেড়ে দিয়ে দুঃখের জীবন শুরু হয় সেটা কখন আসবে সেটাও বোধ মানুষের অজানা থাকে সেই কারণেই কবি বলেছেন ভালো মন্দ ও যাহাই আসুক সত্যের ল সহজে অর্থাৎ জীবনে ভালো মন্দ যাই কিছু আসুক না কেন সেটাকে আমরা যদি সহজভাবে জীবনে মেনে নিতে পারি তাহলে বোধ আমাদের এত কষ্ট হবে না কারণ সাধারণভাবে আমাদের মনে হয় মানুষের জীবন মাত্রই বোধ হয় কষ্টকর সেই কষ্টটাকে যদি আমরা লাঘব করতে পারি সেই কষ্টের পরিমাণটা আমরা কমিয়ে নিতে পারি সেই কষ্টের পরিমাণটা কমিয়ে নেওয়া অন্য কারোর দ্বারাই সম্ভব নয় একমাত্র মানুষ নিজেই পারে নিজের সমস্ত বাধা বিপত্তিগুলোকে অতিক্রম করতে সেই কারণেই তিনি বলছেন যে যাই কিছু আসুক সেটাকে সহজভাবে গ্রহণ করতে হবে এবং সেই সহজভাবে গ্রহণ করা সেটা হয়তো কষ্টকর জীবনের দুঃখ আসলে সেটাকে মেনে নেওয়া মানুষের পক্ষে হয়তো কষ্টকর হলেও কবি মনে করেছেন আমরা যদি এটাকে সহজভাবে জীবনের একটা অংশ বলে মনে করি তাহলে বোধ আমাদের আর এত কষ্ট হয় না অর্থাৎ যেমনভাবে আমরা দেখি যে দিনের পরে রাত আসে রাতের পরে দিন আসে ঠিক সেই রকমভাবেই যদি আমরা জেনে নিই যে জীবনেও ঠিক এই রকমভাবেই যে দুঃখ আসবে আনন্দ আসবে সুখ আসবে দুঃখ আসবে কোনোটাই এক নাগারে আমাদের জীবনে বা মানুষের জীবনে সারা জীবন থাকবে না ঠিক যেন সে চক্রকারে আবর্তিত হতে থাকবে অর্থাৎ চাকার মতোই যেন মানুষের জীবনেও সুখ আসে দুঃখ আসে ভালো আসে মন্দ আসে সেগুলোকে যদি আমরা সহজভাবে মেনে নিই তাহলে আমাদের কষ্ট যেন অনেকটাই কম হবে এবং এই সত্যকে যদি মানুষ গ্রহণ করে নেয় তাহলে তাদের জীবনটাও যেন অনেকটা সুন্দরভাবে এগিয়ে চলবে পরের অংশটা দেখো তোমার মাপে হয়নি সবাই তুমিও হওনি সবার মাপে তুমি মরো কারো ঠেলায় কেউ বা মরে তোমার চাপে আস্তে আস্তে আমরা পড়াটার দিকে এগোতে থাকি তোমার মাপে হয়নি সবাই অর্থাৎ পৃথিবীতে আমরা মানুষও যেমন প্রচুর অসংখ্য ঠিক সেই রকম যেন আমাদের সবাইকার মানুষও যেমন আমরা প্রত্যেকে আলাদা আমাদের মনের গঠনও আলাদা আমাদের চিন্তা ভাবনাও আলাদা সেই কারণে আমাদের সবাই সকলের সাথে আমাদের হয়তো মিল নাও হতে পারে সেই কারণে সবাই আমরা কেউ কারোর মতো নই প্রত্যেকটা মানুষও যেমন আলাদা আমাদের প্রত্যেকের চিন্তা ভাবনাও আলাদা সেটাকেই কবি সহজ ভাষায় বুঝিয়েছেন তোমার মাপে হয়নি সবাই অর্থাৎ আমি যেমন চিন্তাভাবনা করছি আমার চিন্তাভাবনার সঙ্গে অন্যান্য সকলের চিন্তাভাবনা নাও মিলতে পারে তাই তিনি বলছেন মাপে হয়নি সবাই তুমিও হওনি সবার মাপে পৃথিবীর অন্যান্য যত মানুষ রয়েছে তাদের সকলের সাথেও যে আমার মতের মিল হবে সেটা নাও হতে পারে অর্থাৎ আমরা মানুষও আলাদার মতোই ঠিক আমাদের চিন্তা ভাবনার মধ্যেও যে পার্থক্য রয়েছে সেটাই আমরা সহজভাবে যেন কবির কবিতায় পেলাম তুমি মরো কারো ঠেলায় কেউ বা মরে তোমার চাপে অর্থাৎ আমরা প্রত্যেকটা মানুষ ব্যক্তি স্বার্থের জন্য সবসময় চেষ্টা করি যে নিজের সুখ স্বাচ্ছন্দ্য বজায় রাখার জন্য কিভাবে যাতে অপরের যদি কোনো অসুবিধা হয় ক্ষতিও হয় সেদিকে না তাকিয়ে শুধু নিজের কথা ভাবতে গিয়ে আমরা অনেক সময় অনেকের নিজের জানতেই হোক অজানতেই হোক ক্ষতি করে ফেলি সেই কারণে কবির মনে হয়েছে তুমি মরো কারো ঠেলায় অর্থাৎ আমাকেও যেন কেউ ঠেলছে কোন ঠাসা করছে আমাকেও যেন নানানভাবে কেউ ক্ষতির মুখে ফেলার চেষ্টা করছে আবার ঠিক কেউ বা মরে তোমার চাপে আবার আমিও নিজের ব্যক্তি স্বার্থের কথা ভাবতে গিয়ে কখনো যেন কাউকে অসুবিধার মুখে ফেলে দিচ্ছি অর্থাৎ বিশ্বকবি রবীন্দ্রনাথ যেন আমাদের দেখাতে চাইছেন যে আমরা সাধারণ মানুষেরা নিজের স্বার্থের কথা ভাবতে গিয়ে কখনো কখনো আমরা যে অন্যান্য মানুষকেও বিপদের মুখে ফেলে দিই সেটা বোধ হয় আমরা রকমের ভুলেই যাই তবু ভেবে দেখতে গেলে এমনই কিসের টানাটানি অর্থাৎ যদি আমরা খুব সাধারণভাবে সমগ্র বিশ্বের মধ্য দিয়ে নিজের চিন্তা ভাবনাটাকে ছড়িয়ে দিতে চাই তাহলে দেখতে হবে যে এমনই কিসের টানাটানি সত্যি কি আমাদের সবসময় নিজের কথা ভাবতে গিয়ে কাউকে অসুবিধায় ফেলাটা আমাদের পক্ষ কি ঠিক হচ্ছে অর্থাৎ এটা যদি আমরা ভেবে দেখতে যাই যে যখনই আমরা ক্ষুদ্র গণ্ডিটা পার করে দিয়ে সমগ্র পৃথিবীর সাথে নিজের চিন্তা ভাবনাটাকে মিলিয়ে নিই তখন দেখা যাবে যে এই যে কেউ কারো ঠেলায় মরছি বা আমার দ্বারাও কেউ হয়তো কষ্ট পাচ্ছে এগুলোর কি খুব প্রয়োজন ছিল সেই কারণেই বোধ কবি দেখো জিজ্ঞাসা চিহ্ন দিয়েছেন এমনই কিসের টানা টানে অর্থাৎ এই ধরনের অবস্থাগুলোর হওয়ার কি খুব প্রয়োজন ছিল বরং তিনি বোধ সমাধানের পথটাও আমাদের দেখিয়ে দিয়েছেন তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি অর্থাৎ তেমন করে হাত বাড়ালে যদি আমরা নিজের স্বার্থকে ত্যাগ করে দিয়ে যদি বিশ্বের দিকে নিজের মনটাকে প্রসারিত করতে পারি সুখ পাওয়া যায় অনেকখানি অর্থাৎ সমগ্র পৃথিবীতেই ছড়িয়ে আছে সুখ সেই সুখ পেতে গেলে মানুষকে প্রথম যেটা করতে হবে ব্যক্তি স্বার্থকে বিসর্জন দিতে হবে সবসময় আমাদের যে চিন্তাভাবনা আমি আমি অর্থাৎ সেই আমিত্বটাকে যদি আমরা ত্যাগ করতে পারি সেই আমিত্বের দেয়ালটাকে সরিয়ে রেখে সমগ্র বিশ্বের মধ্যে নিজের চিন্তা ভাবনাকে যদি মিশিয়ে দিতে পারি তাহলে বোধ হয় সুখ আমাদের কাছে খুব দূরে থাকবে না এখানে সুখ বলতে শুধুমাত্র টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি এ সমস্ত বাহ্যিক জিনিসপত্র কবি হয় বলেননি কবির কাছে সুখের সংজ্ঞাটা বোধহয় অন্যরকম তিনি এই বাহ্যিক জিনিসকে অতিক্রম করে বরং যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে মানসিক শান্তির কথা অর্থাৎ যখনই আমরা আমাদের আমিত্বটাকে ত্যাগ করে দিয়ে আমরা আরও এগিয়ে যেতে পারবো অর্থাৎ পৃথিবীর সঙ্গে নিজেদের মতের বিনিময় করতে পারব পৃথিবীর অন্যান্য মানুষের সঙ্গে নিজেদের মতের মিল ঘটাতে পারব তখনই দেখব যে সমগ্র বিশ্বে সুখ ছড়িয়ে আছে এবং সেই সুখের সন্ধানটা আমি নিজেই খুঁজে পেতে পারি যদি আমি আমার আমিত্বটাকে সরাতে পারি আকাশ তবু সুনীল থাকে মধুর উঠে ভোরের আলো মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো আকাশ তবু সুনীল থাকে মধুর ঠেকে ভোরের আলো অর্থাৎ এই বিশ্ব প্রকৃতিতে যে সমস্ত ঘটনাগুলো স্বাভাবিকভাবে আমরা দেখতে অভ্যস্ত আকাশের রং হচ্ছে নীল মধুর ঠেকে ভোরের আলো অর্থাৎ ভোরবেলার যে সূর্যের আলো সবেমাত্র হালকাভাবে আমাদের পৃথিবীতে এসে তার কিরণ ছড়িয়ে পড়ে সেই কিরণ বা সূর্যের আলো আমাদের কাছে খুব মিষ্টি মধুর বলে মনে হয় তাহলে পৃথিবীতে যাই ঘটনা ঘটে যাক না কেন কখনো আমরা সেই ক্ষুদ্র ব্যক্তি স্বার্থেই নিজেকে আটকে রাখি অথবা সেই ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ থেকে বেরিয়ে এসে আমরা যদি পৃথিবীর সঙ্গেও নিজেকে মিলিয়ে নিতে পারি যাই কিছু ঘটনা ঘটুক তাতে প্রকৃতির বা পৃথিবীর কোনো তাতে পরিবর্তন হয় না পৃথিবীর নিজের নিয়মেই চলে সেখানে আকাশের রং নীলই থাকে সেখানে সকালবেলায় সূর্যের কিরণ বা আলো তা আমাদের কাছে মিষ্টি মধুর বলেই মনে হয় অর্থাৎ আমাদের যদি দেখবার মতো চোখ থাকে বোঝবার মতো অনুভব করবার মতো মন থাকে তাহলেই সমগ্র বিশ্বের মধ্যে এত সুখ শান্তি ছড়িয়ে রয়েছে তা একটু হাত বাড়ালে একটু যদি আমরা চেষ্টা করি তাহলে সেই সুখ শান্তির সন্ধান পেতে পারি যাহার লাগি চক্ষু বুজে বহিয়ে দিলাম অশ্রু সাগর তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম সাগর অর্থাৎ যেহেতু আমরা সামাজিক জীব আমরা একটা সমাজের মধ্যে একটা পরিবারের মধ্যে আমরা বাস করি তাই কখনো কখনো কারোর প্রতি যেন আমাদের স্নেহ দয়া মায়া অতিরিক্ত থাকে যদি কোনো কারণে আমাদের সেই সমস্ত স্নেহের পাত্রপাত্রীরা আমাদের সেই সমাজে থাকা পরিবারে থাকা মানুষজনরা আমাদের থেকে সরে যায় তাহলে আমরা যেন কেঁদে ভাসিয়ে দিই অর্থাৎ মনে হয় যেন যে এই মানুষগুলো যারা আমার খুব কাছের আপনজন সমাজের হোক পরিবারের হোক এই সমস্ত মানুষগুলো যারা আমাদের খুব ভালোবাসার পাত্রপাত্রী সেই মানুষগুলো যদি আমাদের কাছ থেকে সরে যায় তাহলে তখন আমাদের মনে হয় যেন পৃথিবীটা আমাদের কাছে বড্ড দুঃখে ভরে ওঠে তাকে বাদ দিয়ে যেন ভাবাই যায় না কিন্তু সেই দুঃখের মাঝেও কবি যেন আমাদের সুখের সন্ধান দিয়েছেন বললেন তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর তাহারে বাদ দিয়েও দেখি যার জন্য আমাদের এত কান্নাকাটি আমাদের এত মন কষ্ট সেই সমস্তগুলো আমরা অতিক্রম করতে পারি যদি আমরা একবার ভাবি যে তাকে বাদ দিয়েও সমগ্র বিশ্বে আরও অনেক কিছু আছে অর্থাৎ যে একজন বা একাধিক মানুষ যাদেরকে আমরা খুব আপনজন বলে মনে করি সেই সমস্ত মানুষগুলো আমাদের পাশে ছিল স্নেহ মায়ার বাঁধনে আমরা আবদ্ধ ছিলাম তাই হয়তো তাদের বিরহে তারা না থাকাতে আমাদের যেন মনটা খুব বেশি দুঃখে ভরে উঠেছিল কিন্তু তাকে বাদ দিয়েও দেখা গেল যে না পৃথিবী যেন নিজের নিয়মেই চলে যেমনভাবে নদীর স্রোত থেমে থাকে না ঠিক সেরকমভাবে সময়ও যে থেমে থাকে না তা আমরা বুঝতে পারলাম যে সবচেয়ে বড় ওষুধ যেন হচ্ছে সময় সেই সময়ও আস্তে আস্তে মানুষকে সমস্ত দুঃখকে ভুলিয়ে দিতে পারে তাই যে মানুষের জন্য যে ভালোবাসার পাত্রপাত্রীগুলো আমাদেরকে এত বেশি দুঃখে ভরিয়ে দিয়েছিল তাদের পাশে না থাকাটা আমাদের কাছে এত কষ্টের কারণ হয়েছিল কেঁদে ভাসিয়ে দিয়েছিলাম সময়ের সাথে সাথে সেই দুঃখের ওপরেও যেন প্রলেপ পড়ল আস্তে আস্তে কখন দেখা গেল যে ক্রমশ আমরা তাকে ভুলতে বসেছি সেই ভালোবাসার মানুষগুলো আস্তে আস্তে আমাদের মন থেকে কখন যেন সরে গেল এবং তাকে বাদ দিয়েও মানুষ দেখল বিশ্বভুবন সমগ্র পৃথিবী মস্ত ডাগর বিরাট সমগ্র পৃথিবীতে সেই মানুষ ছাড়াও আরও বিরাট বড় পৃথিবী যেন আমাদের কাছে রয়েছে মনের এতাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলও সহজে তাই কবি যেন বারে আমাদের মনে করিয়ে দিতে চাইছেন যে তুমি বোঝাপড়া করো নিজের মনের সঙ্গে অন্য কারোর সঙ্গে নয় কোনো বিষয়ের সঙ্গে নয় মানুষকে নিজের সঙ্গেই নিজেকে বোঝাপড়া করতে হবে অর্থাৎ আমাদেরই মধ্যে যেন দুটো সত্তা রয়েছে সেই দুটো সত্তার মধ্যেই আমাদের যেন কথা বলতে হবে নিজের মনের সাথেই আমাদের একটা আপোষ মীমাংসায় আসতে হবে তাকে বুঝিয়ে নিতে হবে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে অর্থাৎ যাই কিছু জীবনে আসুক না কেন আমাদেরকে সেটা খুব স্বাভাবিকভাবেই গ্রহণ করতে হবে কারণ জীবনটা তো মানুষের এরকমই মানুষের জীবনে নানান রকম বাধা বিপত্তি ঝড় ঝঞ্ঝা কত কষ্ট কত দুঃখ সব আসবে শুধুই যদি আমরা ভেবে থাকি জীবনটা শুধু সুখের জীবনটা শুধু আনন্দের বোধহয় আমাদের চিন্তার মধ্যে ভুল হয়ে যাবে যেমনভাবে আমরা দেখি যে জেলে যখন জাল দিয়ে মাছ ধরে তখন সেই জালেতে শুধুই কি মাছ ওঠে মাছের সাথে সাথে তখন দেখি যেগুলো অপ্রয়োজনীয় জিনিস ছোট ছোট ডাল পালা টুকরো এই সমস্ত জিনিসও অনেক সময় জালে উঠে থাকে তাহলে জেলে কিন্তু জাল ফেলেছিল শুধুমাত্র মাছ ধরার আশায় কিন্তু মাছও যেমন সেই জালেতে ওঠে তার সাথে সাথে অপ্রয়োজনীয় অনেক জিনিসও ওঠে আমরা যদি আমাদের মানুষের জীবনটাকে সেইভাবে ভাবি সেখানেও দেখব একই রকম যে আমাদের জীবনে শুধুমাত্র আমরা সুখের কথা ভাবি কিন্তু মানুষের জীবন শুধুই তো সুখের নয় সেখানে সুখ দুঃখ আনন্দ কষ্ট সব রকম ভালো মন্দ সমস্ত কিছু দিয়েই মানুষের জীবনটা গড়া এবং সেই কারণেই আমাদেরকে ভালোটাও যত স্বাভাবিক মনে গ্রহণ করতে হবে মন্দটাকেও বা খারাপটাকেও আমাদের ঠিক সেটাও স্বাভাবিকভাবেই গ্রহণ করতে হবে অর্থাৎ ভালোটা নেব মন্দটা নেব না এরকম যদি আমাদের চিন্তা ভাবনা হয় তাহলে আমাদের ভুল হয়ে যাবে তাই এই সমস্ত মহান কবিদের কবিতা আমাদেরকে যেন জীবনের সঠিক পথটা দেখিয়ে নিয়ে চলে যে আমাদেরকে ভালোটা মতোই মন্দটাকেও খুব স্বাভাবিকভাবেই জীবনে গ্রহণ করতে হবে পরের অংশে চলে এসো নিজের ছায়া মস্ত করে অস্তা চলে বসে বসে আধার করে তোলো যদি জীবন খানা নিজের দোষে নিজের ছায়া মস্ত করে অর্থাৎ আমরা দেখেছি অস্ত নিজের ছায়া মস্ত করে অস্তা চলে বসে বসে অস্তাচল সূর্য যখন অস্ত যাচ্ছে সেই সময়ের কথা বলা হচ্ছে আবার যদি আমরা মানুষের কথা বলি ঠিক যেন মানুষের জীবন যখন শেষ প্রান্তে পৌঁছাচ্ছে তারা বাল্য কৈশোর যৌবন এরকম একে একে জীবনের ধাপগুলো পার করে দিয়ে আস্তে আস্তে মানুষ যখন এগুচ্ছে জীবনের দিকে তখন দেখা যাচ্ছে যে নিজের ছায়া মস্ত করে মানুষের চেয়ে যেন ছায়াটা বড় অর্থাৎ আমি মানুষটার চেয়ে আমার তো অহংকার যখন বড় হয়ে ওঠে তখন আধার করে তোলো যদি জীবন খানার নিজের দোষে কবি যেন বলছেন যে নিজের দোষেতেই আমরা জীবনটাকে আধার বা অন্ধকার করে তুলছি তাহলে মানুষ যখন নিজের চেয়ে তার আমিত্ব অহংকার এগুলোকে বড় করে তোলে এবং সেগুলো সে কখন অনুভব করছে না যখন মানুষ হয়তো শৈশবে ওর ছোটোবেলায় অতটা বুঝতে পারলো না কৈশোর তখনও সে যেন অর্থাৎ পনেরো ষোলো বছর বয়সেও তার অত হয়তো বোঝার মতো ক্ষমতা রইল না আস্তে আস্তে যখন মানুষের বয়স বাড়তে থাকে তখন তার অভিজ্ঞতাতেও জীবনটা যেন সমৃদ্ধ হয়ে ওঠে তখন মানুষ বোঝে যে যদি মানুষের যে মানুষের আমিত্ব মানুষের অহংকার এই সমস্তগুলো যদি তাকে তার চেয়ে বড় হয়ে ওঠে সেটা বোধ তার জীবনের সঠিক পথ থেকে তাকে বোধহয় সরিয়ে নিয়ে আসে সেই কারণে এই কবিরা আবার আমাদেরকে পথ দেখান তিনি যেন সঠিক পথটা মানুষকে ধরিয়ে দিচ্ছেন আধার করে তোলো যদি জীবন খানা নিজের দোষে অর্থাৎ এইভাবে যদি মানুষের চেয়ে তার আমিত্ব অহংকার এই সবগুলো বড় হয়ে ওঠে তাহলে তখন নিজের দোষে মানুষের জীবনটা যেন অন্ধকার হয়ে যাবে বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়েই কুরুল মারো দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুরুল মারো অর্থাৎ বিধি বা বিধাতা তার সঙ্গে বিবাদ করে আমরা বোধহয় নিজের পায়ে কুরুল মারা অর্থাৎ নিজের ক্ষতি নিজেই করছি মানুষের জীবনে তার কর্মই হলো ধর্ম সব কিছুই যদি আমরা ঈশ্বরের দোহাই দিয়ে ছেড়ে দিই যে ঈশ্বর যা করবেন তাই হবে তা বোধ আমাদের ভুল হবে আমরা আমাদের মানুষেরা যে যার নিজের প্রচেষ্টা দিয়ে আমাদের জীবনটাকে সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করতে চাই তবু কখনো কখনও হয়তো সবশেষে কোথাও আমরা সব কিছু জীবনের প্রচেষ্টা থাকা সত্ত্বেও কোথাও গিয়ে যখন আমরা হেরে যাই কখন আমরা জীবনের পথে আঘাতপ্রাপ্ত হই তখন যেন মনে হয় যে এটাই বোধ ভাগ্য এটাই বোধ ঈশ্বরের নির্দেশ তাই বোধ সেখানে সমস্ত প্রচেষ্টা থাকা সত্ত্বেও মানুষের জীবনে সবসময় ভালোটা হয়তো পাওয়া যায় না সেই কারণেই তিনি বলছেন বিধির সঙ্গে ঈশ্বরের সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুরুন মারো অর্থাৎ আমাদের চেষ্টা অবশ্যই থাকতে হবে তবে তা কখনোই যেন বিধির নির্দেশ থেকে আমরা সরে না আসি সবশেষে আমাদের ভাগ্য বা নিয়তি কর্মের পরে কোথাও হলে থেকে যায় তাই বোধহয় আমাদের জীবনকে কিছুটা হলেও চালিত করে দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো দোহায় কবি যেন এক রকমের মানুষকে অনুরোধ জানাচ্ছেন যে তাড়াতাড়ি এ কাজটা সারো অর্থাৎ সেরে ফেলো যে ঈশ্বর আমাদেরকে যে পথ দেখিয়েছেন ভালোর পথ সেই ভালোর পথকে আমরা যেন অবলম্বন করি ঈশ্বর নির্দেশিত ভালোর পথ ত্যাগ করে আমরা যেন কখনোই খারাপ মা মন্দের পথ অবলম্বন না করি অর্থাৎ মানুষের প্রচেষ্টা জীবনের উন্নতি সাধনের পথে এগিয়ে গেলেও কখনও তা যেন আমাদের মিথ্যার পথকে অবলম্বন না করা হয় সেই কারণেই তিনি বলছেন যত শীঘ্র যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে আমাদের সারতে হবে কাজটা করে নিতে হবে অর্থাৎ ঈশ্বরের দেখানো পথেতেই মানুষ যেন সত্যকে অবলম্বন করে জীবনের সঠিক পথে এগিয়ে যেতে পারে কোনোভাবেই যেন সেটা ঈশ্বর নির্দেশিত পথের বাইরে অর্থাৎ অসত্যকে অবলম্বন করে নয় খারাপের পথে চালিত না হয়ে মানুষ যেন ঠিক ঠিক পথে নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারে খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা যখন মানুষের মনে খুব কষ্ট হয় তখন সে কী করে ভীষণ কান্নাকাটি করে কেন না মানুষ যখন কাঁদে চোখের জলেতে যেন মনের মলিনতা ঘুচে যায় মানুষ খুব কান্নাকাটি করলো তোমাকে মা বকলো তুমি একটু কেঁদে নিলে কাঁদলে যেন মনটা একটু হালকা হয়ে গেল। অর্থাৎ মনের ওপর যে একটা চাপ বা বোঝা থাকে সেই বোঝাটা যেন খানিকটা হলেও মানুষের কমে যায় সেই কারণে বলছে খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘোরা অর্থাৎ কলসি আগেকার দিনে ছিল বা এখনও কোথাও কোথাও কোনো কোনো বাড়িতে দেখা যায় যে দূর থেকে জল আনার জন্য আগেকার দিনে পেতলের হোক ইদানিং দেখবে স্টিলের হোক কলসি মা কাকিমারা কলসি কাঁখে নিয়ে বা তোমরা তো এখন টিভির দৌলতে মোবাইলের দৌলতে গ্রাম অঞ্চলের ছবি সব কিছুই এখন দেখতে পাও কলসি কাঁখে নিয়ে কোমরে নিয়ে মেয়েরা যে জল আনতে যায় সেই কলসিকে ঘোরা বলা হচ্ছে সেই রকমই মানে অনেক অনেক কলসিতে যেমন অনেকটা জল ধরে কলসি বা ঘোড়া ঠিক সেই রকম যখন মানুষের মনে খুব কষ্ট হয় সেই খুব কষ্টের সময় মানুষ যদি খুবটা কেঁদে নেয় অনেকটা একটু আদ্র নয় ঘোড়াতে যেমন প্রচুর জল ধরে সেরকম মানুষ যদি অনেকটা কেঁদে নেয় তাহলে তার মনটাও যেন হালকা হয় অর্থাৎ কোনো কারণে মানুষ যখন দুঃখে মনটা ভরে যায় এত কষ্ট হয় সেই কষ্টের কথা কাউকে হয়তো বলাও যাচ্ছে না তখন মানুষ একা একাই অনেকটা কেঁদে নেয় সেই অনেকটা কেঁদে নেওয়ার ফলে কী হয় মনের উপর যে চাপ বা কষ্টটা ছিল সেটা অনেকটা হালকা হয়ে যায় মনের সঙ্গে এক একরকমে করে নেভাই বোঝাপড়া অর্থাৎ সে যে মানুষের দুটো সত্তার কথা আমরা বলছি অর্থাৎ নিজের সাথে নিজের মনের যে একটা বোঝা পড়া আপোষ করা মীমাংসা করা কোনো কারণে হয়তো মানুষ কষ্ট পেয়েছে যেমন তোমাকে বললাম যে মা বকেছে তাই তোমার মনটা কষ্ট ওইভাবে যেমন তুমি ছোটো তোমাকেও যেমন মা বকলে কষ্ট হয় তেমনি প্রতিটা মানুষেরই কোনো না কোনোভাবে বললাম যে মানুষের জীবনে চলার পথটা খুব সহজ নয় জীবনে দুঃখ কষ্ট আনন্দ সুখ সব রকম থাকে তাহলে শুধু যে তোমরা ছোটরা কাঁদো তাই নয় বড়রাও মনে মনে কষ্ট পায় এবং যখন মানুষ কষ্ট পায় তখন কেউ হয়তো তোমরা বাচ্চারা হয়তো চিৎকার করে কাঁদো বড়রা হয়তো কোথাও আড়ালে হলেও নিজের অজান্তেই তাদের দু চোখ দিয়ে জল পড়ে অর্থাৎ যখনই মানুষ কাঁদে এটা যেন আমাদের এক একরকমের রিলিফ কোথাও যেন আমাদের মনটা হালকা হয়ে যায় সেই কারণে কবি আমাদের এইভাবে পথ দেখিয়েছেন যে হলই বা মনের কষ্ট সেই কষ্টটাকে মনের মধ্যে চেপে রাখতে হবে না সেই কষ্টটাকেও আমাদের হালকা করার সেই বোঝাটাকে কমানোর আমাদের উপায় আছে সেই পথটাকে সেটা হচ্ছে কেঁদে নিজের মনটাকে হলেও হালকা করে নিতে হবে এবং এইভাবেই মনের সাথে বোঝা পড়া করে নিতে হবে পরের অংশ দেখো তাহার পরে আধার ঘরে প্রদীপ খানি জ্বালিয়ে তোল ভুলে ভাই কাহার সঙ্গে কতটুকু তফাত হলো তাহার পরে আধার ঘরে আধার অর্থাৎ অন্ধকার প্রদীপখানি জ্বালিয়ে তোলো একটা ঘর ভীষণ অন্ধকার সেই অন্ধকার ঘরেতে যখনই একটা প্রদীপ জ্বালানো হলো তখনই ঘরটা আলোয় ভরে গেল ঠিক সেরকমভাবে যখন মানুষের মনে কোনো কষ্ট হয় সেই কষ্টটাকে লাঘব করার জন্য সে কি করে না নিজের মনের মধ্যে যেন অন্ধকারকে দূর করার জন্য নিজেকেই নিজের সেই মনের কষ্ট দূর করতে আবার নতুনভাবে উজ্জীবিত হয়ে উঠতে হবে যে না সব কিছু দুঃখ কষ্টকে ঝেড়ে ফেলে দিয়ে মানুষ আবার চেষ্টা করবে যে যেমন করেই হোক এই দুঃখের মধ্যে ডুবে থেকে নয় আমাকে যেমন করেই হোক এর থেকে উত্তীর্ণ হতে হবে অর্থাৎ তোমাকে কেউ পথ দেখাবে কিনা না জানে না কিন্তু নিজেকেই নিজের বাঁচার পথ খুঁজে নিতে হবে যেমনভাবে অন্ধকার ঘরে একটা প্রদীপ জ্বাললে তা যেমন আলোয় ঘরটা ভরে ওঠে রকমভাবে মানুষের নিজের জীবনে যখন কষ্ট হয় সেই কষ্টটাকে নিজেকেই লাঘব করতে হবে অর্থাৎ আত্মবিশ্বাসের জোরে নিজের মনের জোরে আবার আমাদেরকে সেইভাবে নিজের মনেতে সাহস সঞ্চার করে সমস্ত দুঃখ কষ্টকে সরিয়ে আস্তে আস্তে জীবনের পথে এগিয়ে যেতে হবে ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাত হলো অর্থাৎ আমাদের পৃথিবীতে মানুষও যেমন আমরা প্রত্যেকে আলাদা আলাদা আমাদের চিন্তা ধারাও আলাদা সেই কারণে অনেক সময় আমাদের হয়তো মানুষের সঙ্গে মানুষের সে হতে পারে যেমন তোমাকে হয়তো কেউ বাবা বগলো কখনো দিদির সাথে একটু কথা কাটাকাটি হলো দাদার সাথে একটু হয়তো মনোমালিন্য হলো তাহলে পরিবারের মধ্যে যেমন দেখতে পাচ্ছ বিভিন্ন মানুষের সঙ্গে কখনো কখনো সব সময় নয় যে একটু মতের অমিল হয় সেই রকম পৃথিবীতে যত মানুষ রয়েছে সকলের সঙ্গেই যে সকলের মতের মিল হবে তা নয় কখনও কখনো যদি মতের অমিল হয়ে থাকে কবি যেন তার থেকেও আমাদের পথ দেখাচ্ছেন কিভাবে আমরা সেখান থেকে সরে আসতে পারি যে ভুলে যেতে হবে তাহলে সেই ছোট খাটো তুচ্ছ ঘটনা কখনও একটু বিবাদ কখনও একটু মন কষাকষি কখন তোমার দাদার সাথে একটু কথা কাটাকাটি হয়েছে দিদির সাথে একটু ভুল বোঝাবুঝি হয়েছে এগুলো যদি আমরা মনে রাখি তাহলে বোধ হয় একসাথে আর দাদা দিদির সাথে কথা বলা যাবে না সেই রকম বড়দের ক্ষেত্রেও তাই কখনও কখনও কারোর সাথে একটু আধটু মন কষাকষি মতের অমিল যদি হয়েও থাকে কবিতার থেকে আমাদের পথ দেখাচ্ছেন যে না সেগুলোকে আমাদের মনে রাখলে বোধ হয় বাঁচা যাবে না অর্থাৎ মনের কষ্ট সব সময় আমাদের যা কিছু পেতে হবে সবের মূলে হচ্ছে মানসিক শান্তি আমি কি করলে মনটা আমার শান্তি পাবে তাহলে যদি কারোর সাথে মতের অমিল মন কষাকষি এগুলোকে যদি আমরা মনে রাখি তাহলে তো আমাদের মনের কষ্টটা বাড়বে তাহলে আমার নিজের মনে শান্তি পেতে গেলে সহজে যেটা দরকার কোভিড দেখানো পথ ভুলে যা অর্থাৎ কবি যেন সেই তুচ্ছ মন কষাকষি ঘটনাগুলোকে ভুলে যেতে বলছেন এবং সেই ভুলে যাওয়াটাই মানুষের বাঁচার মানসিক শান্তি পাবার সহজ পথ তাই সবশেষে কবি আবার বলছেন মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্য রাও সহজে অর্থাৎ ভালো মন্দ যাই আসুক নিজের মনকে তুমি বারে বারে একই কথা বোঝাও সত্যেরে লও সহজে অর্থাৎ ভালো যেমন আসবে সেটাকেও সহজভাবে গ্রহণ করতে হবে মন্দ যেটা আসবে সেটাকেও মানুষকে কিন্তু সেই সহজভাবেই মেনে নিতে হবে এটা শুধুমাত্র তোমাদের অষ্টম শ্রেণীর কবিতা বলে নয় এটা যেন আমাদের মতে এই বড়ো বয়সেও মনে হচ্ছে কবি এটা শুধু কোনো নির্দিষ্ট আমরা যে ক্লাস অষ্টম শ্রেণীতে এটা পড়ছি সিলেবাসের অন্তর্ভুক্ত হওয়ার জন্য তা নয় এটা আমাদের সারা জীবন যদি মনে রাখতে পারি যে কারণে তোমাকে আগের দিন বলেছিলাম যে তোমরা পারলে কবিতাটা মুখস্থ করে নিও এবং যখন মনে হবে আরও বড় হবে তখন আস্তে আস্তে দেখবে যে শুধু অষ্টম শ্রেণীর এটা সিলেবাসে ছিল বলেই তাই নয় এটা যেন আমাদের সারা জীবন ধরে এই কথাগুলো আমাদের মনের মধ্যে যদি আমরা মেনে চলতে পারি তাহলে সত্যি সত্যি যখনই আমাদের দুঃখ কষ্ট যাই কিছু হোক না কেন এই কবিতাটা আমাদের সারা জীবনের যেন মূল মন্ত্র হয়ে থাকবে আমাদেরকে যেন ঠিক ঠিক পথ দেখিয়ে নিয়ে যাবে যখন আরও বয়স বাড়বে আরও তোমরা উঁচু ক্লাসে পড়বে তখন কবিতার অর্থটা আরও ভালো করে তোমাদের কাছে পরিষ্কার হবে যাই হোক আজকে আমাদের কবিতাটা পড়া শেষ হলো আমরা দুদিনেতে কবিতাটা যতটুকু সম্ভব একটু আলোচনা করার চেষ্টা করলাম এর পরের দিনে আমরা আবার অনুশীলন নি বা কিছু প্রশ্ন উত্তর সম্পর্কে আলোচনা করবো আজ এখানেই ক্লাস শেষ করি